নমস্কার বন্ধুরা, অক্টোবর মাস শেষ হতে চললো আর কয়েকদিন পর থেকেই নভেম্বর মাস শুরু হয়ে যাবে। পয়লা নভেম্বর থেকেই একটি নতুন নিয়ম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে SBI একটি নতুন নিয়ম চালু করতে চলেছেন। তাই আপনাদের যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থেকে থাকে তবে কিন্তু এই খবরটি আপনাদের জেনে রাখার দরকার রয়েছে। আপনাদের অ্যাকাউন্ট না থাকলেও আপনার পরিবার বন্ধু বান্ধব কারো নিশ্চয়ই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে, তাই এই খবরটি আপনি জেনে রাখুন, জেনে তাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন। স্টেট ব্যাঙ্কের এই নতুন নিয়মের প্রভাব সরাসরি প্রতিটি গ্রাহকের উপর পয়লা নভেম্বর থেকেই পড়বে। কী নিয়ম এই ব্যাপারে আপনাদের জানাবো। তার আগে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেন তাদের করে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অন করে দিন আর ভিডিওটিকে অবশ্যই এখন একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আপনারা সবাই জানেন যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলো আমাদের দেশের সব থেকে বড় সরকারি ব্যাঙ্ক। কোটি কোটি গ্রাহক দেশ জুড়ে এদের রয়েছে। দেশের অন্যান্য সমস্ত ব্যাংকের মতো এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকেও RBI নির্দেশ মেনে চলতে হয়। RBI যে সমস্ত নির্দেশ নির্ধারণ করে দেয় সেই সমস্ত নির্দেশ কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে মেনে চলতে হয়। তাই RBI যে সমস্ত পলিসি আমাদের দেশে চালু করেন সেই সমস্ত পলিসির প্রভাব কিন্তু ব্যাংকের মাধ্যমে আমাদের উপর সরাসরি পড়ে যায়। এরকমই একটি পলিসির প্রভাবে আগামী পয়লা নভেম্বর থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেভিং অ্যাকাউন্টে রাখা টাকার উপরে সুদের হার কিছুটা কমতে চলেছে। যে সমস্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেভিং অ্যাকাউন্টে 1 লক্ষ টাকার কম অ্যামাউন্ট রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টে সুদের হার কিছুটা কমানো হয়েছে। পয়লা নভেম্বর থেকে ওই সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার দাঁড়াবে 3.25%, যেখানে আগে ছিল 3.5%, অর্থাৎ 3.5% সুদ আগে পাওয়া যেত, কিন্তু পয়লা নভেম্বর থেকে 3.25% সুদ পাওয়া যাবে, মানে প্রায় 25 বেসিস পয়েন্ট সুদের হার কমিয়ে দেওয়া হয়েছে। তবে যে সমস্ত অ্যাকাউন্টে 1 লক্ষ টাকার বেশি অ্যামাউন্ট রয়েছে তারা কিন্তু আগের মতোই সুদের হার পাবে। আপনারা জেনে রাখুন, এই মাসের শুরুতেই RBI পক্ষ থেকে তাদের রেপো রেট কিছুটা কমানো হয়েছিল। রেপো রেট প্রায় 25 বেসিস পয়েন্ট কমানো হয়েছিল। রেপো রেট কমে দাঁড়িয়েছে বর্তমানে প্রায় 5.15%। এর ফলে পয়লা নভেম্বর থেকে কিছুটা সুদের হার কমাতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যার ফলে আগামী পয়লা নভেম্বর থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত যেই সমস্ত সেভিং অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে সুদের হার দাঁড়াবে 3.25%, যা কার্যকরী হয়ে যাবে আগামী পয়লা নভেম্বর থেকে। তবে 1 লক্ষ টাকার ওপরে যাদের রয়েছে তারা কিন্তু আগের মতোই 3% হারে সুদ পাবেন। যাই হোক, আশা করি এই খবরটি জেনে আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে তবে এখন একটি লাইক করে দিন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।